বাল্লিগু আননি ওয়ালাও আয়া, আমার থেকে একটা আয়াত হলেও প্রচার করো। এটা খুব সহজ, আমাদের প্রচারের বিষয়বস্তু হলো কোরআন, যেটা আমরা গতকাল বলেছি আজকে বলবো। আল্লাহ রাসূল বললেন যে আমার থেকে তোমরা প্রচার করতে থাকো, এটা ন্যূনতম বলে একটা আয়াত প্রচার করো। এরপরে বেশি হলে বেশি আয়াত, পুরো কোরআন, হাদিস, মসলা, এগুলো তো থাকবেই, কিন্তু প্রত্যেকেই অন্তত দাওয়াতের দায়িত্ব পালন করো, অন্তত একটা আয়াত হলো মানুষকে বলো। আমরা আজকে হয়তো মনে থাকলে বলবো যে আজকেই আলোচনা হচ্ছিল, আপনারা যদি ওই ইউটিউবে দেখেন সিঙ্গাপুর ইসলাম ইন সিঙ্গাপুর না হংকং, এখানে স্ট্রিট দাওয়া বলে একটা জিনিস আছে। স্ট্রিট দাওয়া, রাস্তায় মানুষ চলছে, কিছু মুসলমান রাস্তায় ডেকে ভাই একটা কথা বলবো, ভাই আমরা এটা আল্লাহ ইবাদত করা উচিত, আমরা তো একসঙ্গে চলে যাব, আল্লাহর উপর বিশ্বাস থাকলে আমাদের এই উপকার হয়, ইসলাম খুব সহজ, শুধু আল্লাহর উপর বিশ্বাস করতে হবে সাধ্য মতো আল্লাহকে, আর কোনো এখানে কোনো মিডিয়া নেই, পুরোহিত নেই, ইত্যাদি দু একটা কথা বলেন। তো দেখা গেল, ভিডিও ক্লিপ পাবেন আপনারা, এই 10 মিনিট কেউ চলে যায়, সময় নেই, কেউ কথা বলে, 7 মিনিট থেকে 10 মিনিটের মাথায় ওই লোকটা কালেমা পড়ে নেয়। স্ট্রিট দাওয়া। এখন বিষয় হলো, ইসলাম মূলত তার নিজস্ব আলো শক্তি এত বেশি যে মানুষের কাছে কোন রকমে পৌঁছালেই মানুষ হেদায়েত হয়ে যায়। মনে করেন ভ্যাটিকানের পোপ 1950-এর দিকে সিদ্ধান্ত নেন, ঘোষণা করেন, এলান করেন, 2000 সালের ভিতরে আফ্রিকা মহাদেশ একটা খ্রিস্টান মহাদেশ হবে, 50 বছরের টাইম লাইন নেন। সেইভাবে তারা কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করেছেন, প্রচার কাজ চালিয়েছেন, এবং বাস্তবে আফ্রিকা মহাদেশ অর্থাৎ উত্তরের আরবগুলো দেশগুলো বাদ দিয়ে বাকি মধ্য এবং দক্ষিণ আফ্রিকা ব্যাপকভাবে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। মুসলমানরা কিছুই প্রচার করেনি, অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে প্রচারক পাঠিয়ে কিছুই করেনি, কিন্তু তারপরও খ্রিস্টানদের সংখ্যা যেভাবে বেড়েছে, ঠিক প্যাগানদের ভিতরে মুসলমানদের সংখ্যাও প্রায় তদ্রূপ বেড়ে গিয়েছে। কিভাবে? একজন মুসলমান ব্যবসায়ী গিয়েছে, একজন মুসলমান চাকরিজীবী গিয়েছে, তাকে দেখে, তার কথা শুনে, অথবা একজন চাকরি করতে যেয়ে, আলেম মানুষ চাকরি করতে যেয়ে কিছু ওয়াজ করেছে, এই সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠার মাধ্যমেই লক্ষ লক্ষ আফ্রিকান মুসলমান হয়ে গিয়েছে। সারা বিশ্বে এরকম অগণিত নমুনা আছে। ইসলামের ভিতরে যে নিজস্ব চম্বুক শক্তি আছে, তার নিজস্ব আলো আছে, এটা শুধু মানুষের কোনো পৌঁছানো। কয়েকদিন আগে পেপারে আসছে, আপনারা হয়তো পড়েছেন, আমি নিজেই পেপার খুব কম পড়ি, ভারতে পশ্চিমবঙ্গে একজন খ্রিস্টান পাদ্রি, তিনি 130 জন মুসলমানকে খ্রিস্টান করেছেন, এবং এদের এক একজনের পিছনে কয়েক কোটি টাকা খরচ করেছে। কথা বুঝতে পারেননি? আপনাদের আগেই বলেছি, আগে তারা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করো নইলে খালাস, এখন সেরকম না, প্রচুর অর্থ ব্যয় করেন, সেবা করেন, কোনো অর্থ ব্যয় ছাড়াই শুধু একটু দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর কিছু না, আপনার দায়িত্ব অন্য কিছু না, শুধু পৌঁছে দেওয়া যে ভাই এটা হলো মুক্তির পথ, এটা হলো তোমার নাজাতের পথ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেও বলেছেন যে আমার থেকে তোমরা প্রচার করো, একটা আয়াত হোক। আর আমরা এখানেও ভুল করি যে আমরা প্রচার করতে যেয়ে কোরআনের প্রচার করি না, কোরআনের আয়াতও আমাদের প্রচারে খুব কম,
আর কোরআন ভিত্তিক দাওয়াত আমরা ভয় পাই, অনেক সময় মনে করি কোরআন পড়ে মানুষ গোমরা হয়ে যাবে। অথচ কাফেররা বিশ্বাস করেন, অগণিত কাফের কোরআন পড়ে মুসলমান হয়েছে, এখনো সেই আবু জেহেলের যুগে না, এখনো নাম ধরে ধরে বলতে পারবো, বইপত্র পাওয়া যায়, ইন্টারনেটে পাইবেন, rivatmuslim.com এ ঢুকে দেখবেন যত মানুষ মুসলমান হচ্ছে, লক্ষ মানুষ ইউরোপ আমেরিকাতে, কোন হুজুর দাওয়াত নিয়ে যায়নি, শুধু কোরআন পড়েই তারা মুসলমান হয়েছে। কাজেই কোরআন আল্লাহর মুজিজা, এটা পড়ে কেউ গোমরা হবে এই চিন্তা করা মুসলমান অন্তত করতে পারে এরকম ঠিক না।